আসসালামু আলাইকুম বন্ধুরা, এই পৃথিবীতে এমন মানুষ নেই যিনি শিহাব ভাইকে চেনেন না। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই ভিডিওটিতে দেখতে চলেছেন এমন একটি ভিডিও যা আপনি এর আগে কখনো দেখেননি এবং শুধুমাত্র আমাদের চ্যানেলের নিয়মিত ভিউয়ার্সরাই দেখার সুযোগ পাচ্ছেন। কি হয়েছিল এই ভিডিওটিতে দেখুন। এই নাগিনের সামনে আমাদের সকলের প্রিয় শিহাব ভাই কি করছেন আর কেনই বা এই নাগিন এবং শিহাব ভাইকে দেখতে হাজারো মানুষ ভিড় করছেন। আমি নিশ্চিত বিস্তারিত জানালে আপনি পর্যন্ত অবাক হয়ে যাবেন, তাই অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আমাদের সকলের প্রিয় শিহাব ভাই যখন রাজস্থানের মাঝামাঝি একটি গ্রামে সফর করছিলেন, তখনই শিহাব ভাইয়ের সাথে ঘটে এই ঘটনাটি। এই ঘটনাটি বিস্তারিত জানার আগে সকলেই শিহাব ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে মন থেকে কমেন্ট বক্সে লিখুন আমিন। আজকে যে ঘটনাটি আপনারা জানতে চলেছেন, এই ঘটনাটির শুরু রাজস্থানের সিরোহি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে, যেখানে বিনোদ নামে একজন মানুষ বসবাস করতেন। বিনোদ অনেক বেশি গরিব একজন মানুষ ছিলেন। তার ছিল কিছু গরু ও ছাগল। সে তার গরু ছাগলগুলোকে চড়িয়ে সেগুলোর দুধ বিক্রি করে তার পরিবার চালাত। একদিন সে তার ছোট ভাইকে গরু ছাগলগুলোকে খাওয়ানোর জন্য পাঠালো, কিন্তু সে যখন সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসলো, তখন বিনোদ লক্ষ্য করে দেখল তার গরুগুলো থেকে একটি গরু কম। তার সেই গরুটি হয়তো জঙ্গলেই কোথাও ঘুরতে ঘুরতে হারিয়ে গেছে। এরপর বিনোদ তার ভাইকে বলল, তুমি এখানে থাকো, আমি জঙ্গলে গিয়ে গরুটিকে খুঁজে নিয়ে আসছি। এরপর সে যখন তার গরুকে খুঁজতে খুঁজতে জঙ্গলের একদম মাঝখানে গিয়ে পৌঁছালো, তখন সে জঙ্গলের মাঝখানে দেখতে পেল তার সামনে কোনো একটি জিনিস উজ্জ্বল আলো ছড়াচ্ছে। সে চিন্তা করল এটা নিশ্চয়ই কোনো অনেক দামি হীরা হবে। সে মাটি থেকে একটি লাঠি তুলল এবং সেই লাঠি দিয়ে উজ্জ্বল সেই জিনিসটাকে নাড়াচাড়া করতে শুরু করল। কিন্তু তার একটুও ধারণা ছিল না যে সেই উজ্জ্বল জিনিসটি হচ্ছে এক ইচ্ছাধারী নাগের নাগমণি। সেই উজ্জ্বল জিনিসটিকে অনেকবার নাড়াচাড়া করার পরেও যখন সেটি বাইরে বেরিয়ে আসছিল না, তখন সে দুই থেকে চারবার সেই উজ্জ্বল জিনিসটির উপরে তার লাঠি দিয়ে বাড়ি দিয়ে দেয়। আর তার লাঠির আঘাতের কারণেই ইচ্ছাধারী নাগের মাথার মধ্যে আঘাত লেগে যায় এবং সেই নাগ সেখানেই মারা যায়। কিন্তু বিনোদ যখন বুঝতে পারল এটা তো একটা নাগমণি এবং সে এক ইচ্ছাধারী নাগকে মেরে ফেলেছে, তখন তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল এমন একটা অবস্থা। সে অনেক বেশি ভয় পেয়ে গেল। বিনোদ সেই নাগকে ভালো করে নাড়াচাড়া করে দেখছিল, আসলেই কি সেই নাগ মারা গেছে? এরপর বিনোদ দেখল আসলেই সেই নাগ মারা গেছে। এরপর বিনোদ সেই নাগমণিকে তার পকেটে রেখে তাড়াতাড়ি করে বাসায় ফিরে এলো। সে বাসায় ফিরে কাউকে সেই নাগমণি সম্পর্কে জানালো না। এরপরে সেই নাগমণি হাতে নিয়ে একটি ইচ্ছা পোষণ করল, আমার যে গরুটি জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে সেটি তাড়াতাড়ি ঘরে ফিরে আসুক। বিনোদ এই ইচ্ছাটি পোষণ করার এক পলকের মধ্যেই তার গরুটি তার দরজার সামনে এসে হাজির, আর এটা দেখে বিনোদ অনেক বেশি খুশি হয়ে গেল। বিনোদ মনে মনে ভাবল, এখন আমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে। বিনোদ এখন সবকিছু পেয়ে যাবে যেগুলো সে পেতে চায়। আর ওদিকে যখন ইচ্ছাধারী নাগিন দেখল তার নাগ মৃত অবস্থায় পড়ে আছে, তখন সে অনেক বেশি রাগান্বিত হয়ে গেল। নাগিন তার নাগের চোখে সেই মানুষটির চেহারা দেখল যে মানুষটি তার নাগকে হত্যা করেছে। বিনোদ সেখানে একটি অনেক বড় ভুল করে এসেছে, আর তা হচ্ছে বিনোদ সেই নাগকে কোথাও পুঁতে না রেখে মাটির উপরে ফেলেই রেখে এসেছে। আর তার এই ছোট্ট একটি ভুলের কারণে তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে। ধীরে ধীরে বিনোদ সেই নাগমণির সাহায্যে তার সমস্ত ইচ্ছা পূরণ করে অনেক ধনী হয়ে গেল। সে অনেক সুখ শান্তিতে তার জীবন পার করতে লাগল। আর এদিকে ইচ্ছাধারী নাগিন তার নাগের হত্যাকারীকে হত্যা করার জন্য অনেক বেশি সুযোগ সন্ধানী হয়ে অপেক্ষা করছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিনোদের কাছে সেই নাগমণি রয়েছে, ততক্ষণ পর্যন্ত নাগিন বিনোদের কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ সে কোনোভাবেই ততক্ষণ পর্যন্ত বিনোদকে হত্যা করতে পারবে না।
এই জন্য নাগিন তার রূপ পরিবর্তন করে অনেক সুন্দর এক মহিলার রূপ নিল এবং সে তার সেই সুন্দর রূপ নিয়ে বিনোদের গ্রামে চলে আসলো। নাগমণির কারণে বিনোদ অনেক টাকাওয়ালা একজন মানুষ হয়ে গিয়েছে। সে তার সেই টাকা দিয়ে গ্রামের মধ্যেই বিশাল একটি ইটের ভাটা নির্মাণ করেছে, যেখানে 20-30 জন মজদুর তার নিচে কাজ করে। আর বিনোদের সেই ইটের ভাটাতে ইচ্ছাধারী নাগিন সেই সুন্দরী মহিলার রূপ নিয়ে হাজির হল এবং সেখানে গিয়ে বিনোদকে বলল, আমাকে আমার স্বামী তাড়িয়ে দিয়েছে, আমার কাছে থাকার মতো কোনো জায়গা নেই। আপনি যদি আমাকে কোনো কাজ দেন তাহলে নিশ্চয়ই আপনার অনেক ভালো হবে। বিনোদ সেই সুন্দরী মহিলার সৌন্দর্য দেখে তার প্রতি আকর্ষিত হয়ে গেল এবং সে তাড়াতাড়ি করে তাকে ইটের ভাটায় কাজ দিয়েছিল এবং প্রতিদিন বিনোদ সেই ইচ্ছাধারী নাগিনের একটু একটু করে কাছে আসতে শুরু করল। আর দেখতে দেখতে দুজনের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে উঠল। একটা সময় তারা দুজনে যখন একটা জায়গায় একলা বসেছিল, তখন ইচ্ছাধারী নাগিন বিনোদকে জিজ্ঞেস করল, তোমার গলার মধ্যে এই উজ্জ্বল জিনিসটা কি? তখন বিনোদ তাকে বলল, এটা তেমন কিছু নয়, এটা খুব সাধারণ একটি তাবিজ। কিন্তু আসল কথা হচ্ছে, এটা সেই নাগমণি, যেই নাগমণিকে বিনোদ তার গলার চেন বানিয়ে ঝুলিয়ে রেখেছে। তখন সেই সুন্দরী মহিলা বিনোদকে বলল, তুমি কি আমাকে একটু সময়ের জন্য তোমার সেই গলার তাবিজটি দেবে? আমি একটু পরে দেখতে চাই আমাকে এই তাবিজে দেখতে কেমন লাগে, কেননা তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে এই তাবিজে, তাই আমিও একবার দেখতে চাই আমাকে কেমন লাগে। কিন্তু এই কথা শুনে বিনোদ অনেক বেশি রাগান্বিত হয়ে গেল এবং রেগে মেগে সেই মেয়েটিকে বলল, আমি তোমাকে আমার এই গলার চেন কোনোভাবেই দিতে পারি না, তুমি আমার কাছে এটা ছাড়া যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু ভুলেও কোনোদিন আমার গলার এই চেন চাইবে না, এর ভেতরে যে তাবিজটি রয়েছে এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপর সেই ইচ্ছাধারী নাগিন অর্থাৎ সুন্দরী মহিলা বিনোদকে বলল, তুমি তো আগেই অনেক বড় বড় কথা বলতে, তুমি আমাকে অনেক ভালোবাসো, তোমার জীবনের চেয়ে অনেক ভালোবাসো আরও কত কি, এখন তোমার সেই ভালোবাসা কোথায় গেছে? আমি তোমার কাছ থেকে শুধু তোমার গলার চেন চাইলাম যেখানে একটি তাবিজ ঝুলানো হয়েছে, তুমি আমাকে এইটুকু দিতে পারলে না, একটু সময়ের জন্য আমি তো এটা পরে দেখতে চেয়েছিলাম যে আমাকে কেমন লাগে। এরপর বিনোদ বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার এই উজ্জ্বল তাবিজওয়ালা এই চেন দিব, তুমি অল্প কিছুক্ষণের জন্য পরে এটা আবার আমাকে ফিরিয়ে দেবে। এরপর বিনোদ সেই উজ্জ্বল গলার চেনটি সেই মেয়েটির হাতে দিয়ে দিল। আর যখনই সেই নাগমণি ইচ্ছাধারী নাগিনের হাতে আসলো, তখনই হঠাৎ করে সে সুন্দর মহিলা থেকে বিষাক্ত ভয়ঙ্কর এক সাপে রূপ নিল, যেটা দেখে বিনোদ কাঁপতে শুরু করল। আর সেখানেই সেই ইচ্ছাধারী নাগিন বিনোদকে তার বিষ দিয়ে ক্ষতবিক্ষত করে মেরে ফেলল। আর সেই ইচ্ছাধারী নাগিন যখন বিনোদকে ক্ষতবিক্ষত করে মেরে ফেলেছিল, তখন তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ তার আশেপাশে ভিড় করতে শুরু করে। আর ঠিক সেই সময় সেই পাশ দিয়েই আমাদের সকলের প্রিয় শিহাব ভাই সফর করছিলেন। যখন তিনি দেখতে পেলেন সামনে বিশাল বড় একটি ভিড় ওনার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে এবং সবাই দৌড়াদৌড়ি করছে সেখানে যাওয়ার জন্য, তখন আমাদের সকলের প্রিয় শিহাব ভাই সিদ্ধান্ত নিলেন তিনিও সেখানে যাবেন দেখতে আসলে ঘটনাটা কি ঘটেছে। তখন সেই জায়গায় আমাদের সকলের প্রিয় শিহাব ভাই এগিয়ে দেখতে পেলেন একটি মানুষ নিচে পড়ে রয়েছে এবং উনাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছে। তখন একজনের কাছে শিহাব ভাই জানতে পারলেন, এই মানুষটি একটি সাপকে মেরেছিলেন আর সেই সাপের সঙ্গী এই মানুষটিকে মেরে ফেলেছেন। এরপর শিহাব ভাই সকলের উদ্দেশ্যে বললেন, সাপ দেখলেই মারতে নেই, যে কোনো সাপকে মারার আগে তাকে অবশ্যই তিনবার সতর্ক করতে হবে, তিনবার সতর্ক করার পরেও যদি সেই সাপ আপনাকে আহত করার জন্য এগিয়ে আসে তাহলেই আপনাকে বুঝতে হবে সেই সাপ কোনো শয়তান, সে সাপের রূপ ধরে লোকালয়ে এসেছে মানুষের ক্ষতি করার জন্য, আর তখনই কেবল আপনারা চাইলে তাকে হত্যা করতে পারেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে তিনবার সতর্ক করার পরেও যদি সেই সাপ তার গর্ত থেকে বের না হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গা থেকে সরে পড়াই উত্তম, কেননা
আপনারা সেই জায়গা থেকে সরে গেলে সেই সাপ আবার জঙ্গলের ভিতরেই চলে যাবে। তাই যে কোনো সাপকে মারার আগে আপনারা সবসময় তিনবার সতর্ক করবেন। শিহাব ভাইয়ের এই কথা শোনার পর সেখানকার সকলেই বললেন, আমরা আজ থেকে সতর্ক হয়ে যাব এবং কোনো সাপকে মারার আগে অবশ্যই তাকে তিনবার সতর্ক করব। এরপর আমাদের সকলের প্রিয় শিহাব ভাই আবার সেখান থেকে ওনার সফর শুরু করেন। আর শিহাব ভাইয়ের এই দিনের ঘটনাটি আমাদেরকে জানিয়েছেন শিহাব ভাইয়ের সেদিনের একজন সফর সঙ্গী, যিনি মালায়ালাম ভাষায় ফেসবুকে পোস্ট করেছিলেন। আমরা সেখান থেকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে বিস্তারিত জানালাম। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটির দ্বিতীয় পর্ব শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওর দ্বিতীয় পর্বে আপনাদের জানাচ্ছি আবারও সুস্বাগতম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একদিন শিহাব ভাই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, এমন সময় একটি সাপ এসে তাকে কি করল এবং সেই সাপটি তাকে কামড় না দিয়ে কেন চলে গিয়েছিল, শিহাব ভাই কি এমন করেছিল সাপের সাথে যে সেই সাপটি শিহাব ভাইকে কোনো কামড় দেয়নি, তো চলুন বিস্তারিত ঘটনাটিতে আলোচনা করা যাক। আমি গ্যারান্টি দিয়ে বলছি, সম্পূর্ণ ঘটনাটি শোনার পরে আপনার অন্তরের চোখ খুলে যাবে। মহান আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। এই আসমান থেকে জমিনের মালিক মহান আল্লাহ তাআলা। এতে আল্লাহ তাআলা যদি কোনো কিছু করার ইচ্ছা হয়, আল্লাহ তাআলার একটি ইশারাই যথেষ্ট। এই ভিডিওটি তার বাস্তব প্রমাণ। শিহাব ভাই ইন্ডিয়া কেরালা থেকে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে সৌদি আরব। এটা আপনারা হয়তোবা এখন পর্যন্ত সবাই জানেন, কারণ আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপনারা দেখেছেন শিহাব ভাই সম্পর্কে। তো শিহাব ভাই, আপনারা জানেন যে পায়ে হেঁটে হজ করতে গেলে কতগুলি দেশ তাকে অতিক্রম করতে হবে পায়ে হেঁটে, এবং এর মধ্যে পড়বে অনেক মরুভূমি, অনেক সাগর, অনেক ছোট ছোট নদী, অনেক জঙ্গল। সেই সব কিছুই শিহাব ভাই পার হবে পায়ে হেঁটে। তো চলুন ঘটনার মূল অংশ শুরু করি। শিহাব ভাই প্রতিদিনের মতোই পায়ে হেঁটে রওনা দিয়েছিল সেদিন সকালে। সেই দিনটি ছিল শুক্রবার। শিহাব ভাইয়ের প্ল্যান ছিল শুক্রবারে মসজিদে নামাজ আদায় করবে জামাতে, কারণ সেদিন যেহেতু জুম্মাবার এবং আপনারা জানেন শুক্রবারে বিশেষ একটি নামাজ হয় মসজিদে, যেটা পড়ার জন্য প্রতিটি মুসলিম যায়। শিহাব ভাই ভাবল, সকাল 5টায় যদি ফজরের নামাজ আদায় করে রওনা দেয় পায়ে হেঁটে, তাহলে প্রায় 12টা হতে হতেই একটি মসজিদে সে পৌঁছে যাবে। সে সব কিছুই আগে থেকে তার গুগল ম্যাপে দেখে নিল এবং ভেবে রাখল এই মসজিদটাতে গিয়ে সে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। শিহাব ভাই যখন রওনা দিল, রাস্তার চারপাশে ছিল জঙ্গল আর জঙ্গল এবং মধ্যখানে চিকন একটি রাস্তা। এক কথায় জঙ্গলের ভিতর দিয়ে সেদিন শিহাব ভাই যাচ্ছিল। শিহাব ভাই যেতে যেতে দেখল কিছুটা পানি পড়া শুরু করেছে, অর্থাৎ বৃষ্টি আসছে। শিহাব ভাই বৃষ্টি দেখে কিছুটা সময় অপেক্ষা করলো একটা গাছের নিচে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, শিহাব ভাই যখন গাছের নিচে ছিল, কোনো প্রকার বৃষ্টি তার শরীরে আসে পড়ত না। শিহাব ভাই দেখে অবাক হয়ে গেল, যেটা কোন গাছ, আবার চতুর্দিকে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে কিন্তু সেই গাছের নিচে এক ফোঁটা পানি পড়ছে না। শিহাব ভাই মনে মনে খুশি হল, কারণ শিহাব ভাই যদি একদিন ভিজে যায় তার সে কাপড় শুকাতে অনেক দিন সময় লাগে, কারণ শিহাব ভাই কোথাও থাকে না, শুধু পায়ে হেঁটেই যাচ্ছে।
সিহাব ভাই মনে মনে আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করল। নিশ্চয়ই আল্লাহ তালার ইশারায় সেই গাছের নিচে এক ফোঁটা পানিই পড়েনি। যখন বৃষ্টি থেমে গেল তখন সিহাব ভাই পুনরায় রওনা দিল পায়ে হেঁটে। জঙ্গলে পাশ দিয়ে যেতে যেতে কিছুক্ষণের মধ্যেই একটা পশু দেখল। সেই পশুটি সিহাব ভাই এর আগে কখনো দেখেনি। সেই পশুটি তার কাছে আসছে, একবার দূরে সরে যাচ্ছে। পশুটি দেখতেছিল কিছুটা হিংস্র। সিহাব ভাই মনে মনে ভয় পেল এবং আল্লাহ তাআলাকে স্মরণ করল। যখনই আল্লাহ তাআলাকে স্মরণ করল সিহাব ভাইয়ের মনের ভিতর একটি শক্তি চলে আসলো। আপনি যদি পৃথিবীর কোনো কিছু দেখে ভয় পান, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, কারণ এই পৃথিবীর মালিকই আল্লাহ তাআলা। হয়তোবা আপনিও কোনো এক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন, একটি সাপ দেখে অনেক ভয় পেয়ে গেলেন। আপনি কি জানেন এই সাপকে কে সৃষ্টি করছে? আল্লাহ তাআলাই তো। আল্লাহ তাআলা আপনাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে বানালো এই পৃথিবীতে মানুষ হিসেবে। আপনি সামান্য একটি সাপকে দেখে ভয় পায়। আপনি কি জানেন সাপ যত বড় হোক না কেন, যত বিষাক্ত হোক না কেন, মানুষকে দেখে সবচেয়ে বেশি ভয় পায়। পৃথিবীতে যত প্রাণী আছে না কেন, বাঘ পর্যন্ত মানুষ দেখে ভয় পায়। এই জিনিসটি মাথায় রাখবেন। সিহাব ভাই সেই পশুটিকে কোনো আঘাত না করে সামনের দিকে হেঁটে চলে গেল। পশুটি কিছুক্ষণ ধরে সিহাব ভাইয়ের পিছন পিছন করলেও কিছুদূর যাওয়ার পর সিহাব ভাই দেখে সেই পশুটি আর নেই। সিহাব ভাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে পায়ে হাঁটা আবার শুরু করল। একসময় সিহাব ভাই লক্ষ্য করল আকাশটি কালো হয়ে গিয়েছে, জঙ্গলটি আরো কালো কুচকুচে হওয়া শুরু করেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে রাত চলে আসবে। এমনও কিছু জঙ্গল রয়েছে যেগুলোতে দিনের বেলা ঢুকলেও রাতের মতো লাগে। সিহাব ভাই সেই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, এমন সময় কিছু জানি আওয়াজ পেল। সিহাব ভাই সেই আওয়াজ এর আগে কখনো শুনেনি। সিহাব ভাই পিছন তাকিয়ে দেখে একটি বড় অজগর সাপ। সেই সাপটি সিহাব ভাইয়ের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সিহাব ভাই কিছুটা প্রথমে ভয় পেলেও আল্লাহ তাআলার নাম নিয়ে সামনে আঁকা শুরু করল। দেখলো সাপটি অনেক দ্রুত তার পিছু নেওয়া শুরু করেছে। মনে হচ্ছে সিহাব ভাইকে সেই সাপটি জীবিত খেয়ে ফেলবে। কিন্তু সিহাব ভাই কোনো প্রকার ভয় না করে সেখান থেকে আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করল। কারণ সিহাব ভাই জানে যদি সাপ দেখে কোনো মানুষ দৌড় দিয়ে দেয়, সাপ উল্টো বেশি তার পিছু নিবে। কিছুদিন যাওয়ার পরে সিহাব ভাই পিছন তাকিয়ে দেখল সেই সাপটিও আর নেই। এরপর সিহাব ভাই সেই জঙ্গল পার হয়ে গেল। গুগল ম্যাপে দেখলো আর মাত্র 6 কিলোমিটার দূরে সেই মসজিদটি অবস্থিত। তখন ঘড়িতে সময় সকাল 11টা। সিহাব ভাই পায়ে হেঁটতে হেঁটতে ঠিক 12:15 সেই মসজিদে গিয়ে পৌঁছাল। মসজিদের মানুষজন সিহাব ভাইকে দেখে অবাক হয়ে গেল এবং ভাবল, আমাদের সেই সিহাব ভাই যার আমরা এত ভক্ত, তিনি আজকে এই মসজিদে নামাজ পড়তে এসেছে। কিছু কিছু যুবক মোবাইল নিয়ে গিয়েছে, দ্রুত মোবাইল বের করে ছবি তোলা শুরু করল। সিহাব ভাই বলল, নামাজ আদায় করি, এরপরে যত ইচ্ছা তত ছবি তুলিও, কোনো সমস্যা নেই। এরপরে মসজিদে নামাজ আদায় করল এবং নামাজ শেষে সবার কাছে দোয়া চাইল সিহাব ভাই, এবং মানুষেরও সিহাব ভাইয়ের অনেক ভক্ত। একজন মানুষ সিহাব ভাইকে রিকোয়েস্ট করল দুপুরের খাবারটা যেন তার বাসায় গিয়ে খায়। সিহাব ভাই প্রথমে না করার ক্ষেত্রেও পরে মানুষটি খুবই রিকোয়েস্ট করার পরে, সে যেহেতু মসজিদের কমিটির মধ্যে কেউ একজন ছিল, সিহাব ভাই তার বাসায় দুপুরে খাবারটি খেতে গেলেন এবং দুপুরে খাওয়ার খেয়ে কিছুটা রেস্ট করার পরে সিহাব ভাই পুনরায় রওনা দিলেন। সিহাব ভাই প্রতিদিন এভাবেই হেঁটে চলছেন, তার সামনে অনেক বিপদ চলে আসছে, সে বিপদের মোকাবেলা করছে।
সে প্রতিদিন অনেক বিপদের মোকাবেলা করছে এবং আল্লাহ তাআলার নামে পথ অতিক্রম করছে। শোনা গিয়েছে সিহাব ভাই প্রতিদিন 30 কিলোমিটার পথ অতিক্রম করে। আমরা সবাই সিহাব ভাইয়ের জন্য প্রার্থনা করি, হে আল্লাহ আপনি সিহাব ভাইকে সহিভাবে